সুজুকি জিক্সার FIABS। যদিও আমি আমার লাইফের প্রথম থেকে সুজুকি এই জিক্সার FIABS চালাইতাম না, বাট আমার মোটর ভ্লগিং ক্যারিয়ারের স্টার্টিং হচ্ছে জিক্সার দিয়ে। সেটা FIABS ছিল না, সেটা কার্বোরেটর ছিল, সেটা ডাবল ডিস্কের ছিল। তখন FI জিক্সার বের হয় নাই, তখন ABS জিক্সার বের হয় নাই, অ্যান্ড তখন ওইটাই ছিল ওই আমলের লেটেস্ট SF না জিক্সার। যারা শুরু থেকে আছেন আমার সাথে তারা তো জানেন, বাট কালের প্রবর্তনে মডেল আপগ্রেড করা হোক বা যাই হোক, সব কিছুর পর মানে পছন্দটা ছিল জিক্সারের প্রতি। অ্যান্ড আজকে জিক্সারটা নিয়ে লাস্ট রাইড করতেছি। লাস্ট রাইড বলতে হচ্ছে এরপরে হয়তো দেখবেন এই বাইকটা, বাট আজকে হলো শুধুমাত্র রাইড করার জন্য বেরোইছি। আরে এখানে কি একটু স্পট আছে, কীভাবে দাগ পড়লো কে জানে। যাক, আজকে হচ্ছে শুধুমাত্র এই বাইকটা নিয়ে রাইড করতে বেরোইছি, কারণ কালকে থেকেও এই বাইকটা হয়তো দেখবেন বা এরপরেও আরও দেখবেন, কিন্তু বিভিন্ন কাজে বের হব। বাট আজকে হচ্ছে বাইকটার সাথে একটু নিজস্ব একটা ব্যাপার আছে না, যেই কোম্পানি বা যেই মডেলটা দিয়ে শুরু থেকে এই পর্যন্ত আসছি ওই বাইকটার সাথে, যাই হোক অন্যরকম একটা ফিল কাজ করতেছে, একটা আবেগ কাজ করতেছে। ইন্ট্রোই তো দেই নাই। হে এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI ব্লগস। চলেন আমরা একটু জিক্সার চালাই, অ্যান্ড জিক্সারটা নিয়ে একটু টুকটাক আপনাদের সাথে কিছু ব্যাপার শেয়ার করি। আর এটা তো টুকটাক একটু মডিফাই করে ফেলছি, জিক্সারের ওই রূপটা নাই, যে রূপটার রিয়েল যে রূপটা স্টিকারিংগুলা তো ওইভাবে নাই। আচ্ছা চলেন স্টার্ট করি, অ্যান্ড সিট কভার লাগানো এটাতে। ওহো, তবে একটা বাইক, বিসমিল্লাহির রহমানির রহিম, যেটা হচ্ছে আপনি স্বয়ংসম্পূর্ণ ধরতে পারেন। আমি এর আগের একটা ভিডিওতেও বলতেছিলাম, গতকালই তো মনে হয়, সরি আমার একটু কাশিও আছে, গতকালও কাশছি আজকেও কাশি। অ্যান্ড গতকালও বলতেছিলাম যে বাইকটা হলো স্বয়ংসম্পূর্ণ, আপনার মনে হবে আপনি জিতছেন, আপনার মনে হবে আপনি ঠকছেন। মানে আপনি এই বাইকটাকে জেতা দিয়েও বলতে পারেন যে হ্যাঁ বাইকটা কিনা আপনি জিতছেন, আপনি বলতে পারেন ঠকছেন, কারণ এই বাইকটার আপনি যা খুশি তা, এটা একটা সেন্টার পয়েন্ট ধরতে পারেন। যেমন যে কোনো পাওয়ারফুল বাইক ধরতে গেলে মানুষ বলে না যে R15 মতো, R15 চেয়ে কম, R15 চেয়ে বেশি, মানে ওইটাকে একটা স্কেল ধরা হয়। ওরকম একটা ভালো বাইকের উদাহরণ যদি দেওয়া লাগে, তাহলে জিক্সারটাকে আপনি একটা মানে একটা মাইলস্টোন ধরতে পারেন, যে এখান থেকে জিরো পয়েন্ট ধরতে পারেন, যে এখান থেকে একদিকে ভালো একদিকে খারাপ যাবে এই আর কি। প্রথম আমি যখন জিক্সারটা কিনি, জিক্সারটা কিন্তু হাসতে খেলতে কিনছিলাম। হাসতে খেলতে বলতে আমার একটা স্বপ্ন ছিল, ওই টাইমটা আমি 3 বছর অ্যাক্সিডেন্টের কারণে বাসা থেকে বের হইতে পারি নাই, তো আমার একটা ছোটোবেলা থেকে এই স্বপ্ন ছিল যে আমার ঘরে একটা স্পোর্টস বাইক থাকবে অ্যাজ ডেকোরেশন পিস। মানে ওটা এদিক দিয়ে জায়গা, সামনে প্রচুর কাদা দেখা যেতেছে, বাইকটারে কাদায় ফেলাইতে চাই না। আর এই রোডটায় আমি কখনো যাই নাই, এই রোডটায় একটু যাই আজকে। ও মা, কাশি আমাকে মেরে ফেলবে। হ্যাঁ, যেটা বলতেছিলাম, ওই বাইকটা আমার একটা টিম মেম্বারের কাছ থেকে কিনি, 3000 সামথিং কিলো ছিল, 4000-এর বিলো 4000-ই মনে হয়েছিল। ও বলতেছিল ভাইয়া বাইকটা আমি সেল করে দেবো, আপনি চাইলে রাখতে পারেন। আমি বললাম ভাইয়া আমি তখন হাঁটতে পারি না, আমার পায়ে সার্জারি হয়েছিল। বললাম ভাইয়া আমি তো আসলে বাইক চালাইতে পারি না, তবে যদি এই প্রাইসে হয় দিয়ে যাও। তো ও পরে চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, রানা ভাই যেটা বলছে, আমি আসলে মার্কেটের একদম এক্সাক্ট প্রাইসটাই বলছিলাম, যেই প্রাইসটা তখন চলতেছিল। অ্যান্ড ও যেটা মার্কেটে চাইছিলো 5-7 হাজার টাকায় দেখছে দেখছিলো। পরে ও চিন্তা করলো দিয়ে দিই। আমি আবার ওরা এটাও বলছি যে তোমার যদি মনে হয় তুমি ওই বাইক নিয়ে যাবা, আমার আবার টাকা দিয়ে নিয়ে যাও, কারণ আমি তো চালাবো না, আমি ঘরেই ফেলায় রাখবো ওইটারে। তা আমি ঘরে ফেলায় রাখতাম, ওটারে মাঝে মধ্যে আমি আবার ধুইতাম, ধরেন প্রতি 10-15 দিনে একবার ধুইতাম, ধুয়ে শুকায় আবার ঘরে ওইভাবেই রেখে দিতাম, ঘরের ভিতরেই সব অ্যাজ এ ডেকোরেশন পিস। তা আমি যখন ঘুরতে টুরতে বেরোইতাম, এমনি টুকটাক যখন হাঁটা টাটা শিখলাম, ছবি টবি ঘরের আপলোড দিলে পেছনে বাইক দেখা যেত, তো বন্ধু বান্ধব অনেকেই বলতো আরে বাইক কিনছো নাকি। তা আমি বলতাম আসলে বাইক কিনে নাই, একটা শো পিস কিনছি। তো ওই শো পিসটা ঘরেই পরে থাকতো। ওইখান থেকে আসলে একটা সময় যখন ভ্লগিং শুরু করলাম, পরে চিন্তা করলাম যে মোটর ভ্লগিংটা তো চাইলে করতেই পারি। তখন মাইক অ্যাডাপ্টার অ্যাভেলেবেল ছিল না, প্রাইসটা ফ্যাক্ট না, অ্যাভেলেবেল ছিল না, প্রাইস তো 5-7 হাজার টাকা ছিল, বাট তারপরে পাওয়াই যাইতো না বাংলাদেশে। গোপ্রো ছিল, মাইক অ্যাডাপ্টার, এই তো আস্তে আস্তে জোগাড় টোগাড় করে মোটর ভ্লগিং। আমরা কিন্তু ফার্স্টের দিকে ট্যুর করছি, অনেক কিছুই করছি, আমরা যারা প্রথম দিকে মোটর ভ্লগার, আমরা উইদাউট অ্যাডাপ্টার চিল্লা চিল্লা কথা বলে ভিডিও করতাম। অনেকে মোবাইল ফোন দিয়ে, মোবাইল ফোনের যে এয়ারফোনের যে মাইক, ওইটা দিয়ে আমরা ভয়েস রেকর্ড করতাম, এভাবেও করছি। যাই হোক, ওইখান থেকে হচ্ছে জিক্সারটার সাথে একটা ভালোবাসা। আর আমাকে অনেকেই জিক্সার রানা হিসেবে চিনতো, যে আরে কোন ভ্লগার, ওই যে জিক্সার চালায় যে নীল রঙের, ওই হিসাবে, মানে একটা ব্যাপার ছিল তখন। ওইখান থেকে জিক্সারের প্রতি একটা এমন ভালোবাসা আসলো, আমি ঠিক করছিলাম যে আমি আমার চ্যানেলে কখনো জিক্সার ছাড়া চ্যানেলটা রাখবো না।
তো ওইটার সুবাদে আস্তে আস্তে ওই জিক্সারটা সেল করলাম কোনো এক কারণে, অ্যান্ড দেন এই জিক্সারটা অনেক যুদ্ধ করে কিনতে হয়েছে। সুজুকিতে তখন FIABS পাওয়া যেত না, আমি অনেকদিন অপেক্ষা করে দেন হুট করে একদিন এটা আসে। আমিও ক্যাশ করে রাখছিলাম, 4 ফিট টাকা দিয়ে এই জিক্সারটা আমি কিনছিলাম। খেয়াল আছে আমার, 4 ফিট টাকাটা ক্যাশ ছিল হাতে, অ্যান্ড বাকি টাকা অ্যাড করে এই জিক্সারটা আমি কিনে ফেলি। তো সব কিছুর পরে এই জিক্সারটা তো আসলে লাস্ট রাইড করতে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। বাট চিন্তার কোনো কারণ নাই, কালের প্রবর্তনে মেশিন তো মেশিনই, মেশিনের প্রতি আসলে অতিরিক্ত আবেগ আনাটা মোটেও উচিত না। মেশিন আপনার লাইফটাকে ইজি করার জন্য, তো বাইকটাও আপনার লাইফটাকে ইজি করার জন্য। অ্যান্ড মেশিন হচ্ছে এমন একটা জিনিস, এটার কোনো আবেগ নাই, কিন্তু ওরা আপনি যত চেতাবেন ও ততই চেতবে, কিন্তু চেতে চেতে আপনারে ফালায়া দিলে ওর কোনো আবেগ নাই। আপনি মরে গেলে ওর কোনো আবেগ নাই, ওর মতো আরেকজন আবার চাবি ঘুরাইলে ও আরেকজনের সাথে চলা শুরু করবে। এই জন্য মেশিনের প্রতি আবেগ আনতে নাই, আবেগ আনবেন হচ্ছে মেশিনের সার্ভিসের প্রতি, আমি যেটা বলবো। তো এই জিক্সার যাবে, নতুন জিক্সার আসবে, লাইফে এরকম অনেক কিছুই চেঞ্জ হবে। লাইফে কি হয় জানেন, লাইফে আপনার আমার শরীরের স্কিন পর্যন্ত চেঞ্জ হয়ে যায়, স্কিনের একটা কোষগুলো চেঞ্জ হয়ে হয়ে, চলেন আমরা বাম দিকে ভিতরে যাই, এদিকে অনেক লোকজন থাকে বিকেলে, স্কিন চেঞ্জ হয়ে হয়ে, স্কিন চেঞ্জ হয়ে আমাদের কিন্তু রেগুলার, আমরা ছোট থেকে ওইভাবে বড় হইতেছি তাই না, চুল পড়তেছে আবার নতুন চুল হইতেছে। তো কোনো কিছু স্থায়ী না এই দুনিয়ায়, আপনি আমি এই দুনিয়ায় সারা জীবনের জন্য আসি নাই। আসলে এই ব্যাপারগুলো কথাগুলো বলতেছি কি, আমি আমাকে সান্ত্বনা দিতেছি, কারণ এই বাইকটার সাথে লাস্ট রাইড করতে আমারও ভালো লাগতেছে না। বাট নিজেকে নিজেকে সান্ত্বনা দিয়ে হোক, যেইভাবেই হোক, ওভারকাম করতেই হবে ওই জায়গা থেকে। তো যেটা বললাম, আসলে পুরান যাবে নতুন আসবে, এটাই নিয়ম, প্রত্যেকটা ক্ষেত্রে এটাই নিয়ম হয়ে আসতেছে। আজ থেকে 100 বছর আগে আমাদের এই, আমরা এখন যে জেনারেশন আমরা ছিলাম না, 100 বছর পরেও এই জেনারেশনের কেউই হয়তো থাকবো না, নতুন লোক আসবে, পৃথিবী পৃথিবীর মতোই থাকবে। তো এরকম আমাদের লাইফেও নতুন নতুন জিনিস আসবে, এটা যাবে আরেকটা আসবে, এই তো। তবে সব কিছুর পর জিক্সারটার প্রতি একটা আবেগ ছিল, এটারে এত সুন্দর সাজাইছি, এত সুন্দর মডিফাই করছি, সব কিছু মিলায় একটা, সরি, কাশি ছাড়া আর বাকি সব ভালোই চলতেছে। দেখ যেটা বলতেছি, সব কিছুর পর এটার প্রতি একটা আবেগ আছে, এটার প্রতি একটা ভালোবাসা আছে, মানে সবই বলতে গেলে মডিফাই। দেখেন আবার নতুন একটা নিয়ে মোটামুটি আমার সব এগুলো চেঞ্জ করতে হবে, কি একটা অবস্থা। একবার চাইছিলাম এগুলো খুলে কিছু কিছু জিনিস রাখবো, দেখি ট্রাই করবো। আসলে এই চাবি রিটি সেট টেট এগুলো চেঞ্জ করা অনেক টাফ, অ্যান্ড এগুলো মডিফাই করাও অনেক টাফ, খুব একটা ইজি না এই সমস্ত কাজগুলা। তো ট্রাই করবো, দেখি নতুনটা নিয়েও এগুলো মডিফাই টডিফাই করে আবার আগের মতো করে ফেলার, আর যদি কোনো কিছু এগুলো খুলতে পারি তাহলে চেঞ্জ করে হয়তো নতুনটা এটা দিয়ে এটা ছেড়ে দিব। তবে এই বাইকটা যে ছেড়ে দিচ্ছি এটা মোটামুটি আজকে আমি ফাইনাল আপনাদেরকে বলতে পারতেছি, এই জন্যই বলছি যে আজকে লাস্ট রাইড উইথ মাই জিক্সার। সামনে আসবে নতুন জিক্সার, আসবে নতুন জিক্সারের সাথে অবশ্যই রাইড হবে, বাট এই জিক্সারটার সাথেও রাইড হবে, এটা কিন্তু শেষ না। আমি শুরুতেই বলছি না যে এই জিক্সারটার সাথেও আরও রাইড ভিডিও পাবেন, টুকটাক এটারও সার্ভিস টার্ভিস করায়, আমি আবার একটা বাইক সেল করার আগে ওটা সব কিছু চেঞ্জ টেঞ্জ করে একদম টিপটপ বানায় দিই, ইঞ্জিন অয়েলও চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি। তাহলে কি হয়, একটা মানুষ নতুন নিয়ে অন্ততপক্ষে 1-2 মাস একদম নিশ্চিন্তে চালাইতে পারে, এটা খুব জরুরি। মানে আমার বাইক একটা মানুষ নিবে, সে নিয়ে নিশ্চিন্তে চালাইতে পারবে না, এটা তো হইতে পারে না। আরে ভাই, আস্তে আস্তে তো শেষ মাথায় চলে আসছি, একটা রিক্সা ছাড়া কিচ্ছু নাই, এদিক দিয়ে উপরে উঠা যাবো, এদিক দিয়ে উঠতে গেলে আমি ধাম্মাস দিয়ে পড়বো। যাক একদম লাস্ট মাথায় চলে আসছি জিক্সারটার সাথে, এখানে বসে কিছুক্ষণ সময় কাটাবো, এই জন্য একটা ফাঁকা জায়গায় আসলাম। কাশি আসতেছে, কাশি ছাড়া না আর সব কিছুই ভালো লাগতেছে, বেশ জংলা জংলা একটা পরিবেশ। কিছুক্ষণ দাঁড়াই এখানে, সময় টময় কাটাই, অ্যান্ড তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নিব। অ্যান্ড ফাইনালি আজকে জিক্সারের শেষ রাইডটা জিক্সারের সাথে, আপনারাও দেখে নেন, বহুত যত্ন টত্ন করে, বহুত আদর যত্ন করে এটারে এই রূপটা দেয়া হয়েছে, অ্যান্ড এই তো আমাদের জিক্সার। বেশ সুন্দর একটা রাইড করলাম এরকমই মনে হইতেছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তো বৃষ্টির পরে সব কিছু সবুজ সবুজ হয়ে গেছে, মজা লাগতেছে। ব্যাগটার সাথে ছিল সুন্দর একটা সফর, অ্যান্ড এখানে আসার পরেও বেশ ভালো লাগতেছে, অনেক সুন্দর একটা জায়গায় এসে দাঁড়াইছি, হয়তো থাকবো আর কিছুক্ষণ, কিন্তু সন্ধ্যা হয়ে যাবে এই কারণে ভিডিও শেষ করতেছি। তাহলে জিক্সারের সাথে লাস্ট রাইড শেষ, বাট জিক্সার শেষ না, জিক্সার আবার আসবে, অ্যান্ড এই ভিডিওটা থেকে বিদায় নেই। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং করতে থাকবো চিল। Check the mic and make sure it sound right, boys.